নমস্কার বন্ধু, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পেটাই পরোটা বানাবো, সেটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো। চলুন, এখানে আমি 500 ময়দা নিয়েছি, চিনি 1/2 চামচ, আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। আমি এগুলো একসঙ্গে দিয়ে দেবো, চিনি আর বেকিং পাউডার। দিয়ে দেবো লবণ, লবণ আপনার স্বাদ মতন দেবেন। দিয়ে দেবো ঘি, ঘি 1/2 চামচের মতন দিয়েছি। ঘিটা না দিলেও হবে, একটু দিলে ভালো লাগে ঘিটা। এখানে দিয়ে দেবো সাদা তেল ময়াম হিসাবে। এবার এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা এখন আমার মাখানো হয়নি, দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হচ্ছে না, এটা ভেঙে যাচ্ছে। এটা যতক্ষণ না ভালো করে মাখানো হবে মুঠো করা যাবে না। এটা ভালো করে মাখানো হলেই তবে আমরা মুঠোটা করতে পারবো। এইভাবে অনেকক্ষণ ধরে মাখাবেন। এটা এই যে মুঠো করা যাচ্ছে, এটা ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে আমাদের, দেখুন এরকম হলে তবে আমরা জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নেবো। ডোটাকে একটু নরম করে মাখাতে হবে, শক্ত হলে হবে না, নরম পরোটাগুলো একটু শক্ত হয়ে যাবে, তাই একটু নরম করে মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে, আর দেখুন রুটির থেকে একটু নরম করবেন, ঠিক আছে। নরম করে আমি একটু মাখিয়েছি, এবার একটু আমি সাদা তেল মাখিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট ঢাকা দিয়ে দেবো তেলটা মাখ, এটা এবার আমি ঢাকা দিয়ে রাখবো। তেল মাখানো হয়ে গেছে, এভাবে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি আলুর দম করব আর পেটাই পরোটা করব। আলুগুলোকে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। আলুগুলো এই সাইজে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, শেষ হয়ে গেল কাটা। আমি এখানে কী কী মশলা নিয়েছি দেখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা, এলাচ দুটো, লবঙ্গ, দারুচিনি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। আমি এগুলোকে এবার ভেজে নেবো, একটু শুকনো করাতে এগুলো নেড়ে নেবো। দুটো এলাচ, লবঙ্গ নিয়েছি 6 খানা, আর একটুখানি নিয়েছি দারুচিনি, দিয়ে গোটা জিরা ধনে এগুলো সব একসঙ্গে নেড়ে নেবো। এই মশলাটা অনেকটা একসঙ্গে করে রেখে দিতেও পারেন, দিয়ে এটা আলুর দমে ডিমের ঝালে মাংসতেও দেওয়া যায়, আর গরম মশলা দেওয়ার দরকার লাগে না। এই মশলাটা খুব সুন্দর গন্ধ, দিলে ভালো লাগে খেতে। অল্প দেবেন, বেশি লাগে না এই মশলা। আমরা নামিয়ে নেবো এটা, তখন বেশি চোয়ানোর দরকার নেই, অল্প নেড়ে নামিয়ে নেবো। আমার এটা নাড়া হয়ে গেছে, নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। এবার এবার সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে দেবো আলু, সরিষার তেল দিয়েছি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ নিয়েছি। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, পরে আবার দেবো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
টমেটো দিয়ে দিলাম। রসুন বাটা আদা বাটা এক চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো এক চামচ, লঙ্কা গুঁড়ো এক চামচ, লবণ এক চামচ, নাড়া হয়ে গেছে, জল দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার জলটা দিয়ে দেবো। অনেকটা সেদ্ধ হবে এটা, একটু বেশি জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে হতে আমি এখানে লেচিগুলো কেটে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এইভাবে আর একটু মাখিয়ে নেব। এগুলোকে আবার লেচি কেটে নেব। এইভাবে লেচিগুলো পাক দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দমটা আবার নামিয়ে নেবো। দিয়ে দেবো মশলা, অল্প চিনি হাফ চামচ চিনি দেবো। নামিয়ে নেবো। এবার হয়ে গেছে, লেচিগুলোতে আমি তেল মাখিয়ে নেবো। সাদা তেলই মাখাবো এতে, আর সাদা তেল দিয়েই বেলবো, সাদা তেল দিয়েই ভাজবো, এখানে সর্ষের তেল ব্যবহার করব না। এভাবে তেল মাখিয়ে রেখে দেবো, আর জড়াবেও না, শক্ত হবে না লেচিগুলো। এবার লিচিগুলোতে আমি তেলে ডুবিয়ে তেল বেশি করে নিয়ে ব্যালেন্স চাকরির আগে তেল মাখিয়ে নিয়ে খেয়েছিলাম, মাখিয়েছিলাম। এবার একটু বেলে নেব, এইভাবে বেলে নেব, পরোটার মতন করেই বেলে নেবো আমি। এখানে আলুটা গরম করতে দিয়েছি, আর পরোটাগুলোকে আমাদের পাতলা করে, খুব পাতলা করে বেলতে হবে। এমনি পরোটার থেকে অনেকটাই পাতলা করতে হবে, মোটা করলে আপনারও ভালো লাগবে না। এগুলো খুব পাতলা পাতলা করে বেলতে হবে। এই যে এইভাবে পাতলা করে আমি বেলে নেব, দেখুন এই পাতলা হয়েছে। এইভাবে অল্প অল্প তেল দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। সারা তেল দিয়ে পরোটাটা ফুলেছে অনেকটা, না ফুললে এগুলো ভালো লাগবে না। এইভাবে পাট পাট করে নেবেন, নিয়ে আমি এটাকে এবার পেটাই করব। এইভাবে এটাকে, এইভাবে একটু গরম অবস্থাতে আমরা এইভাবে করে নেবো। নিয়ে এটা রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার একটা বেলে নেবো। খুব সহজ, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সবার সঙ্গে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখুন আস্তে আস্তে এইভাবে ফুলছে, কি সুন্দর। এই ফোলা না হওয়া পর্যন্ত পরোটা নরম হবে না, ফোলা ফুললে তবে পরোটাগুলো সুন্দর হবে। দিয়ে এবার এইভাবে পাট করে নেব, গোটাটাই ফুলে গেছে, এইভাবে পাট পাট করে নেব। দেখুন নরম, একদম টুকটুক করছে। এইভাবে
দেখুন কি সুন্দর একদম। দেখুন কত সুন্দর নরম একদম। ঠিক এইভাবে বেশি বেশি করে তেল নেবেন। দেখুন এইভাবে পাতলা পাতলা করে বেলতে হবে আর আস্তে আস্তে তুলবেন। অল্প অল্প করে তেল দেবো। বেশি তেল একদমই দেবেন না। এভাবে একটু দিয়ে পেটাতে হবে, তা নাহলে এগুলো ভালো লাগে না। এভাবে অল্প অল্প তেল দেবো, আস্তে আস্তে একটু আঁচটা একটু আস্তে দেবেন, বেশি শক্ত হয়ে গেলে তাহলে ভালো লাগবে না। আস্তে আস্তে এটা এভাবে দেখুন কত সুন্দর পিস পিস হয়ে গেছে। দেখুন ভেতরটা আপনারা বাড়িতে করবেন, বলবেন কেমন হয়েছে, সবার সঙ্গে শেয়ার করবেন। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি। এটা আবার আস্তে আস্তে তুলবো, তা নাহলে ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গেলে ভালো হবে না। একদম পাতলা উপরটা দেখেছেন, এমনি পরোটার থেকে কত সুন্দর লাগছে, একদম পাতলা। যত পাতলা করে বেলবে তত ভালো, তবে ছিঁড়ে না যায়, ছিঁড়লে হবে না। এটা একদম টুপ টুপ করছে, দেখুন খুন্তিতে একদম নেতি হচ্ছে। এভাবে পাট করে নেব। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কতগুলো ভাঁজ দেখুন, পাতলা পাতলা একদম দেখতে পেয়েছেন। দেখুন এইদিকেও সব হয়েছে, আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন একদম পাতলা পাতলা অনেকগুলো ভাঁজ হবে। সব পরোটাগুলোই সুন্দর হচ্ছে, আপনারা এইভাবেই বানাবেন, তা নাহলে কিন্তু ভালো হবে না। আমি যেভাবে করছি ঠিক এভাবেই আপনারা করবেন। সব পরোটাই দেখুন কেমন ভাঁজ হয়ে গেছে একদম সুন্দর। আর দেখুন এই যে দেখেছেন কত সুন্দর, অনেকগুলো ভাঁজ হবে, পাঁচখানা ভাঁজ হয়ে যাবে, চারটে পাঁচটা অবশ্যই হবে। দেখুন
আমি এবার দেখাবো আপনাদের একটু ভালো করে কি হয়েছে। দেখুন পুরো দোকানের মতন, কিছু আলাদা নেই। একে একটু ছিঁড়ে ছিঁড়েই খেতে হয়। দেখুন একদম মলানি, একদম পাতলা পাতলা দেখতে পেয়েছি। আলুর দম দিয়ে দেবো, আমার ছেলে খাবে, সাজানো হচ্ছে। আমার স্কুল যায়নি, বাড়িতেই আছে, সেই জন্য বললো পরোটা বানাতে। আমি ওর জন্য পেটাই পরোটা বানালাম, আপনারা বলবেন কেমন হয়েছে করবেন। ও খেতে শুরু করে দিয়েছে। খুব সহজেই ছেঁড়া যাচ্ছে। কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? অনেকটা। ওর তো এই পরোটা খুব ভালোবাসে, ওর জন্যেই আমাকে বানাতে হয়। আমরা দোকান থেকে খুব কমই খাই, আমরা বাড়িতে বানিয়েই খাই। আপনারাও বানাবেন, কেমন হয়েছে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরেকজন, ওই যে আমাদের এখানেই আমরা ভিডিও করি, তুমি পরোটা খাবে? পরোটা খাচ্ছে। আমরা এখনো অনেক রয়েছে, পাঁচশো মশলা দিয়ে অনেকগুলি পরোটা হয়। দেখুন এখন আমার এতগুলো রয়েছে এখানে, খুব সুন্দর হয়, আপনারা বানিয়ে বলবেন কেমন হয়েছে। দেখুন একদম নরম, আমি এক হাতেই ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আজকে এখানেই আমি আমার রান্না শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেষ করলাম, নমস্কার।